হ্যাঁ অতুল বর্মন বাড়ি কোথায় টুঙ্গল বিল পড়া কি হয়েছিল কালকে রাতে কি দেখলেন কালকে রাতে রাত 7টার সময় থেকে মানে বাড়ি মানে আমার কাকার বাড়ির থেকে আমি বাড়ির মানে জানলা দিয়ে দেখি একটা গর্ত খুঁড়ছে গর্তের মধ্যে এই বাচ্চাটাকে নামায় দিচ্ছে হাতের মধ্যে একটা কি জিনিস ধরায় দিয়েছে এমন ধরায় দিয়েছে বাচ্চাটা এমন কাঁপতে কাঁপতে মানে ওর যে স্মরণ শক্তি যেটা সেটা কিন্তু আর কালো ছাই হয়ে গেল বাচ্চাটা দেখেই কিন্তু অবাক হয়ে গেছি আমি এটা কি করতেছে ও হ্যাঁ দেখে শুনে আমি বাইরে চলে আসলাম বাইরে আসে আবার কাকার ছেলেগুলোকে সবাইকে মানে ডাকে নিয়ে গিয়ে এক এক করে চুপচুপি করে করে সবাইকে দেখাচ্ছি দেখার পরে সবাই একদম কাঠা হয়ে বলছি এমনি গেলে গেলে তো মানুষের বাড়িতে গেলে রাত্রিবেলায় মারধর করলে কেস কাপাড়ি হয়ে যাবে ওইটা করবো না আমরা আইনের লোক আছে আমরা আইনের লোকের কাছেই পৌঁছায় দিই থানায় খবর দিই হ্যাঁ তারপরে থানায় খবর দিয়েছি থানা গিয়ে ওদেরকে ধরে নিয়ে চলে আসছি বাচ্চাটাকে যখন বার করলো বাচ্চাটা তখন কথাবার্তা বলতে পারছিল ভয় পাচ্ছিল কি ভয় ভয় পাচ্ছিল খুব ভয় পাচ্ছিল ওই রাস্তায় নিয়ে আসি রাস্তায় নিয়ে ওই ওর বাবা আর ও চলে যাওয়ার জন্য চলে বাড়ি আসার জন্য মানে আসছিল তখন আটক করছি জিজ্ঞাসা করতেছি জিজ্ঞাসা যেটা মানে সঠিক সেটা মানে মিথ্যা বলে দিচ্ছি ওর বাবা কি বলছিল কেন করছিল হ্যাঁ কেন করছে না করছে করছে মানে আমি বলছে মাতালি করতে আসছি ওই শিকার জন্য শিকার জন্য মাতালি শিকার জন্য আসে না কি কিডন্যাপ করার জন্য আসে ওটা আমরা বলতে পারছি আপনাদের কি ধারণা ওখানে কি হতো বাচ্চাটাকে বাচ্চাটাকে আমাদের ধারণা হচ্ছে বাচ্চাটাকে গুম করার উদ্দেশ্য ছিল মনে হয় এই রকম মেরে ফেলার একটা কি বা ছিল মানে পতায় দিত ঠাকুরের সামনে এইটা দেখে আমরা কিন্তু এইভাবে মানে সবাই পাড়ার যেগুলা সবাইকে মিলে ওই থানায় খবরটা কি মনে হচ্ছে এটা কি করোনার থেকে বাঁচার জন্য করছিল না করোনার থেকে না ও নিজস্ব স্মৃতি লাভ করার জন্যই এটা করছে নামটা কি আপনার অতুল বর্মন যে করছিল তার নাম যে করছে গুলিচাঁদ বর্মন আর ওই যে কি নামটা দিলীপ সরকার দিলীপ মাহাতের নাম কি মাহাতের নাম গুলিচাঁদ বর্মন